আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনাদের ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের উদ্দেশ্যে যে ভিডিওটা নিয়ে আসলাম, বিভিন্ন আপনার ট্র্যাকিং গুলো কিভাবে আপনার ট্র্যাকিং বিভিন্ন মার্কেট প্লেসে পেস্ট করবেন এবং সেক্ষেত্রে বিভিন্ন পেস্ট করা ট্র্যাকিং গুলো কিভাবে বের করবেন, তার জন্য মূলত আজকে ভিডিওটা বানানো। তো বন্ধুরা, তারা একটু বলে রাখি, যারা নামাজ পড়েন না তারা অবশ্যই নামাজ পড়ে আসেন, আর যারা নামাজ পড়ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ বন্ধুরা, আমার মৃত্যুর পর অবশ্যই অবশ্যই আমাদের নামাজের হিসাব দিতে হবে। তো আমার ভিডিও গুলো যারা দেখেন তাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করব, বন্ধুরা যারা নামাজ পড়েন না অবশ্যই নামাজ পড়ে আসেন, আর যারা নামাজ পড়ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। তো চলেন, আজকে টুডে আই এম ডিসকাস দি ট্র্যাকিং নাম্বার অন ইউপিএস ল্যান্ড ফিডেক্স ইউপি ইউএসপিএস অ্যান্ড ল্যান্ড লিডারশিপ অ্যান্ড অল এভরিথিং দ্য ট্র্যাকিং নাম্বার প্রবলেম অ্যান্ড ডিসকাস দিস ইস্যু। তো রাইট নাও আই ট্রাইড কন্টিনিউ মাই ওয়ার্ক অ্যান্ড সো let's go. So friend, today I support my work and I just share my work space. So this is a FedEx UPS one track and other listing this product and tracking number. So I hope this is clear your concept for you on one track UPS laser ship. So right now today I'm laser ship on track laser ship dot dash FedEx other USPS Dell. So this is friend, এটা হলো আপনাদের মূলত হলো আপনার ট্র্যাকিং নাম্বার। তো আমি যে লেজারশিপ অন করি আছে, দেখেন লেজারশিপটা দেখাবো। তো লেজারশিপটা আমি এখানে কপি করলাম। তো দেখেন, আপনি যদি গুগলে লেজারশিপ লিখে সার্চ দেন, দেখেন এখানে চলে আসবে। এই দেখেন লেজারশিপ চলে আসছে, এখানে দেখেন আমি FedEx চাপ দিই, FedEx চলে আসবে। আসলে খুব সহজ, দেখেন FedEx চলে আসছে, FedEx ট্র্যাকিং, আমি FedEx ট্র্যাকিং এখানে চাপ দিই, দেখেন FedEx ট্র্যাকিং চলে আসবে। আমি ইন্ডিভিজুয়ালি সবগুলো একটা একটা করে দেখাই। এই দেখেন FedEx ট্র্যাকিং চলে আসছে, ইংলিশ, আমি ইংলিশ লোকেশন, আসলে আপনার মন মতো যে লোকেশন আছে, এখানে যদি আমি FedEx ট্র্যাকিং দাও, আচ্ছা FedEx যদি FedEx টা বের হয়ে গেছে, FedEx ট্যাগ দিতে হয়, এই যে FedEx FedEx ট্যাকিং লিখে সার্চ দিলাম, জাস্ট এখানে এসে FedEx টা আমি এখানে পেস্ট করে দিলাম, দেখেন FedEx টা অলরেডি ডেলিভার্ড। এখন আমি দেখেন এটা আমি যদি একটু গুগলে সার্চ করে দেখাই, এই যে দেখেন এটা হলো আপনার FedEx এর, হ্যাঁ এই যে FedEx.com.bd হোম, এই ধরুন আপনি চলে আসবে। আর যদি মনে হয় যে আপনাদের এই লিঙ্কটা লাগবে, সেক্ষেত্রে লিঙ্কটা ডেলিভারি, দেখেন আমি এখানে আরেকটা এখানে দেখেন আমি ট্র্যাকিং আরেকটা দেখাই, আশা করি এই লিঙ্কটা আমি দিয়ে দিবো আপনাদের, তাহলে হয়তো আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে। অ্যান্ড আমি আরেকটা ট্র্যাকিং দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন ইউপিএস, এটা হলো যে FedEx, এই যে এটাও FedEx, আমি FedEx-টা নিলাম। তার সেখানে সিলেকশন দিয়ে আপনি কন্ট্রোল ভি করে দিবেন, বিকজ তাহলে ক্লিয়ার এই ডেলিভার, দেখেন। তো এটা দেওয়ার মূলত কারণ কেন বলতেছি, আপনার এই প্রবলেম গুলো যদি হয় সেক্ষেত্রে আপনার আসলে অ্যাকচুয়ালি ডেলিভারি হয়েছে কি হয় না এবং ক্লায়েন্ট সেটা অ্যাকচুয়ালি ফোকাস পাচ্ছে কি পাচ্ছে না, তো সেই হিসাব করে ক্লায়েন্টের কাছে অ্যাকচুয়ালি সব কিছু সাপোর্ট দেওয়া, এবং আপনি যখন এটাকে ডেলিভারি গুলো ক্লিয়ারলি বুঝতে পারবেন তখন আপনি ক্লায়েন্টকেও ভালোভাবে সাপোর্ট দিতে পারবেন যে হ্যাঁ আসলে এটা ডেলিভারি করে দিতে FedEx থেকে বা আদার্স মার্ক, যেমন আমি লিডারশিপে এখানে চলে আসবো, দেন আমি এখানে দেখেন আমি এখানে চাপ দিচ্ছি লিডারশিপে, দেখেন ওরা ট্র্যাকিং দিচ্ছে, আমি ট্র্যাকিং এর এখানে আসবো, সে অ্যালাউ করে দিলাম, ট্র্যাকিং আসলাম, এই দেখেন ট্র্যাকিং, আমি একটু আমার শীটে আসবো, এই যে লেজার শীট আমি এখানে কপি করলাম, জাস্ট এখানে কন্ট্রোল সি ট্র্যাক চাপ দিব, দেখেন এটা কি বলছে ডেলিভার্ড, কি বলছে যে ট্র্যাকিং নাম্বার, এই যে দেখেন এস্টিমেট ডেলিভার ডেট সেটা দেখাচ্ছে, শিপমেন্ট প্রোগ্রেস অল ডিটেলিং, দেখেন ফন্ডোর আপনি চাইলে এইগুলো কি হলো, আপনি যখন অর্ডার করবেন লেফট অ্যাট ফন্ডোর ডোরে, এখানে বেশিরভাগই থাকে আপনার ডোর ডোর ড্যাশ ডেলিভারিটাই বেশি হয়ে থাকে। তো আপনারা অল টাইম কেয়ারফুলি ডোর ড্যাশ যদি দিয়ে দেখেন তাহলে আশা করি খুব একটা প্রবলেম হবে না, বিকজ বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় কি ডোর ড্যাশটা বেশি ডেলিভারি হয়ে থাকে। তো আই হোপ দিস ক্লিয়ার, বিকজ ডোর ড্যাশ ইউপিএস, আচ্ছা নেক্সট আরেকটা রাখি ইউপিএস, জাস্ট আপনি ইউপিএস থেকে যদি গুগলে সার্চ দেন ইউপিএস ইউএসপিএস, তো আমি দেখি ইউএসপিএস আমি ট্র্যাকিং টা দেখাচ্ছে, এই যে ইউএসপিএস এখানে আছে, কন্ট্রোল সি করলাম, দেন এখানে যাই, কিচ্ছু না আপনার, এই যে আমি এই লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনার, আপনি নামটা জাস্ট এখানে দিয়ে ট্র্যাকিং প্যাক, দেখেন কি বলছে ডেলিভার্ড। তো আসলে বন্ধুরা, এটা সুবিধাটা হলো কি, মে কোন তারিখে ডেলিভারি হয়েছে আপনি নিজে যেমন ক্লিয়ারলি জানতে পারতেছেন এবং বুঝতে পারতেছেন, এবং ক্লায়েন্টকে পরিপূর্ণ সাপোর্ট দিতে পারবেন যে আসলে অ্যাকসিলারেটর ডেলিভারি হয়ে গেছে এবং ইউপিএস এর মাধ্যমে এই ট্র্যাকিং এর মাধ্যমে সেটা ডেলিভারি হয়ে গেছে,
দিস সাইডে। তো এইভাবে আপনার একটা পরিপূর্ণ সাপোর্ট আপনারা আশা করি একটা ক্লায়েন্টকে বা আপনারা যেইভাবে কাজ করতেছেন তাদেরকে পরিপূর্ণ সাপোর্ট দিতে পারবেন। যখন ট্যাকিং করবেন ট্যাকিং এর ডোর ড্যাশ এবং ট্যাকিং এর ভিডিও আমার আশা করি আমার বিগত ভিডিওতে আপনি সেটা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এইভাবে যখন আপনারা এইগুলোর মাধ্যমে সেটাকে ক্লিয়ারলি দেখবেন দেখে কাজ করবেন তখন আপনার প্রবলেম হওয়ার কোনো কথা নাই। কারণ বিকজ অনেক সময় অ্যামাজন বিভিন্ন প্রবলেম করতেছে যে আসলে ওদের ডেলিভারি দেওয়া হচ্ছে না, প্রবলেম হচ্ছে যে সাইট গুলোর মাধ্যমে ফেক ট্র্যাকিং দিতে হচ্ছে। তো ফেক ট্র্যাকিং দেওয়ার মাধ্যমে জিনিসগুলো আপনি এখানে চেক করে নিতে পারবেন এবং সেটাকে একটা ক্লিয়ারলি মেসেজ আপনি তাদেরকে থ্রো করতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনাদের এই ট্র্যাকিং নাম্বার নিয়ে আশা করি আজকের জিনিসটা আপনাদের ক্লিয়ার কনসেপ্ট পেয়ে গেছেন। আর যদিও না পান সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সামনে আরো ক্লিয়ার করে দেখানোর জন্য। আর আপাতত আমি কয়েকটা লিঙ্ক আপনাদের দিয়ে দিচ্ছি যেটা হয়তো আপনাদের কাজের অনেক হেল্প হবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য দোয়া করুন। বন্ধুরা আপনাদের হেল্প করার জন্য মাঝে মাঝে কিছু ভিডিও আমি আপনাদের জন্য দিচ্ছি এবং অবশ্যই অবশ্যই বন্ধুরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আমার রিকোয়েস্ট থাকবে যারা নামাজ পড়ে না তারা অবশ্যই নামাজ পড়বেন, নামাজ পড়ে দেওয়ার পরে আমার ভিডিওটা দেখবেন। আর ভালো থাকেন সুস্থ থাকবেন, আল্লাহ ভালো রাখুক আপনাদেরকেও। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি চেষ্টা করবো আপনাদের জন্য ভালো ভালো ইনশাল্লাহ সামনে আরো ভিডিও দেওয়ার জন্য। আর কার কি প্রবলেম সেটা জানাবেন, চেষ্টা করবো আমি যাদেরকে সাপোর্ট করার জন্য ইনশাল্লাহ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।